সারা বিশ্বেই পাল্লা দিয়ে তৈরি হচ্ছে একটার চেয়ে আরেকটা উঁচু বিল্ডিং। দেখলেই মনে হয় এই যেন আকাশটা ছুঁয়ে ফেলবে। জানেন কি সবচেয়ে বড় বিল্ডিং কোনগুলো, কারাই বা এটি তৈরি করেছেন? চলুন জেনে নেই বিশ্বের শীর্ষ ১০ উঁচু বিল্ডিংগুলোর নাম এবং সেগুলো সম্পর্কে বিস্তারিত। সিআইটিআইসি টাওয়ার, শীর্ষ ভবনের তালিকার দশম স্থানে আছে ৫২৮ মিটার উচ্চতার বেজিংয়ের সিআইটিআইসি টাওয়ার। ১০৯ তলা বিশিষ্ট এই ভবনটি জুন টাওয়ার নামেও পরিচিত। স্থাপত্য প্রতিষ্ঠান কোহন প্যাটারসেন ফক্স অ্যাসোসিয়েটস এটি নকশা করেছেন। প্রাচীন চীনা জাহাজ জুনের আদলে এই ভবনের নকশা করা হয়। তিয়ানজিন সিটিএফ ফিনান্স সেন্টার আছে উঁচু ভবনের তালিকার নবম স্থানে। ৫৩০ মিটার উচ্চতার ভবনটি ৮৭ তলা বিশিষ্ট। ২০১৯ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ভবনটির স্থাপত্য প্রতিষ্ঠান রোনাল্ড ব্লু অ্যান্ড পার্টনার, নকশা করেছেন স্কিডমোর ও উইংস অ্যান্ড মেরিল। ভবনটিতে আছে অফিসের জায়গা, বিলাসবহুল পরিষেবাযুক্ত অ্যাপার্টমেন্ট ও একটি হোটেল। সিটিএফ ফিনান্স সেন্টার, অষ্টম উঁচু বিল্ডিংটি অবস্থিত চীনে। সিটিএফ ফিনান্স সেন্টার বিশ্বের অষ্টম উঁচু এবং চীনের তৃতীয় সর্বোচ্চ উঁচু ভবন। ১১১ তলা বিশিষ্ট ভবনটির উচ্চতা ৫৩০ মিটার। অফিস, একটি হোটেল, বিলাসবহুল বাসস্থান সহ বিভিন্ন সুব্যবস্থা আছে ভবনটিতে। স্থাপত্য প্রতিষ্ঠান কোহন পেটারসেন ফক্স অ্যাসোসিয়েটস এটির নকশা করেছে। ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভবনটি বিশ্বের সপ্তম উঁচু ভবন। ৫৪১ মিটার উচ্চতার ভবনটির নির্মাণ কাজ শেষ হয়েছিল ২০১৪ সালে। স্থাপত্য প্রতিষ্ঠান স্কিডমোর উইংস অ্যান্ড মেরিলের স্থপতি ডেভিড চাইল্ডস ভবনটির নকশা করেছেন। এটি বহুমুখী কার্যক্রমের কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। এখানে আছে অফিসের জায়গা, পর্যবেক্ষণের স্থান ও একটি জাদুঘর। লোটে ওয়ার্ল্ড, ষষ্ঠ উঁচু ভবন লোটে ওয়ার্ল্ড, যার অবস্থান দক্ষিণ কোরিয়ার সিউলে। ১২৩ তলা বিশিষ্ট ভবনটির উচ্চতা ৫৫৫ মিটার। এটি বিশ্বের ষষ্ঠ উঁচু ভবন হলেও দক্ষিণ কোরিয়ার সবচেয়ে উঁচু ভবন এটি। এ ভবনেরও নকশা করেছে স্থাপত্য প্রতিষ্ঠান কোহন পেটারসেন ফক্স অ্যাসোসিয়েট। ২০১৭ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ভবনটিতে আছে অফিস, অ্যাপার্টমেন্ট, একটি হোটেল, রিটেল আউটলেট, একটি কনসার্ট হল এবং পর্যবেক্ষণের স্থান। পঞ্চম উঁচু ভবনটির অবস্থান চীনে, নাম পিং অ্যান ইন্টারন্যাশনাল ফিনান্স সেন্টার। এটি এশিয়ার তৃতীয় উঁচু ভবন। ১১৫ তলা বিশিষ্ট ভবনটির উচ্চতা ৫৯৯ মিটার। স্থাপত্য প্রতিষ্ঠান কোহন পেটারসেন ফক্স অ্যাসোসিয়েটস এর নকশা করেছে। ২০১৭ সালে ভবনটির নির্মাণ কাজ শেষ হয়। অর্থনৈতিক কার্যক্রমের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় এই ভবনটি। এখানে আছে অফিস, সম্মেলন কেন্দ্র, খুচরা দোকানপাট ও একটি বিলাসবহুল হোটেল। মক্কা ক্লক রয়্যাল টাওয়ার, বিশ্বের চতুর্থ উঁচু ভবনটি মক্কার ক্লক রয়্যাল টাওয়ার। ১২০ তলা বিশিষ্ট ভবনটির উচ্চতা ৬০১ মিটার। ভবনটি আবরাজ আল বাইতিন মক্কা নামেও পরিচিত। এটি মধ্যপ্রাচ্যের দ্বিতীয় সর্বোচ্চ উঁচু ভবন। বিশ্বের সবচেয়ে বড় ঘড়িটির অবস্থানও এ ভবনে। মক্কা ক্লক রয়্যাল টাওয়ারের নকশা করেছে স্থাপত্য প্রতিষ্ঠান দার আল হান্দাসা শাইর অ্যান্ড পার্টনার্স। ২০১২ সালে ভবনটির নির্মাণ কাজ শেষ হয়। প্রতি বছর মক্কায় যাওয়া হাজিদের থাকার জন্য ভবনটিতে আছে ৭টি হোটেল। সাংহাই টাওয়ার, বিশ্বের উঁচু ভবনের তালিকার ৩ নম্বরেও আছে চীন। চীনের সাংহাই টাওয়ারটি ১২৮ তলা বিশিষ্ট, উচ্চতা ৬৩২ মিটার। নকশা করেছে স্থাপত্য প্রতিষ্ঠান গেসলার। এখানে আছে বাণিজ্যিক কেন্দ্র, অফিস ও হোটেলের জায়গা। বিশ্বের সবচেয়ে উঁচু পর্যবেক্ষণ স্থান ও দ্রুত গতির এলিভেটর আছে এখানে। ২০১৫ সালে সাংহাই টাওয়ারের নির্মাণ কাজ শেষ হয়। মারদেকা, বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ভবন মারদেকার অবস্থান মালয়েশিয়ার কুয়ালালামপুরে। উচ্চতা ৬৭৮.৯ মিটার। ১১৮ তলা বিশিষ্ট ভবনটি পিএনবি ১১৮ নামেও পরিচিত। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে উঁচু ভবন। ভবনটিতে আছে অফিস, খুচরা দোকানপাট, হোটেল কক্ষ ও উপর থেকে নিচের দিকে দৃষ্টিনন্দন স্থান দেখার জায়গা। ২০২৩ সালে ভবনটির নির্মাণ কাজ শেষ হয়।
মালয় ভাষায় মারদেকার অর্থ স্বাধীনতা। মালয়েশিয়ার বিনিয়োগ ব্যবস্থাপনা কোম্পানি পারমোদালান নেসিওনাল বেরহাত প্রকল্পটির উন্নয়ন ও অর্থায়নে নেতৃত্ব দিয়েছে। বুর্জ খলিফা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিশ্বের সবচেয়ে উঁচু ভবনটি অবস্থিত। সুপরিচিত এই ভবনটির নাম বুর্জ খলিফা। আরব আমিরাতের সাবেক প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের নামে এর নামকরণ। 828 মিটার উচ্চতার ভবনটিতে আছে 163টি তলা। সেখানে আবাসিক ভবন যেমন আছে, তেমনই আছে অফিস ও হোটেল। স্থাপত্য প্রতিষ্ঠান স্কিডমোর ও উইংস অ্যান্ড মেরিলের স্থপতি এন্ড্রিয়ান স্মিথ আকাশচুম্বী ভবনটির নকশা করেছেন। 2010 সালে বুর্জ খলিফার নির্মাণ কাজ শেষ হয়। বিশ্বের শীর্ষ 10টি উঁচু ভবনের নাম ও কোন দেশে এই ভবনগুলোর অবস্থিত সে সম্পর্কে আমরা জানলাম। এখন পর্যন্ত সবচেয়ে উঁচু ভবনটি সৌদি আরবে অবস্থিত হলেও শীর্ষ 10 উঁচু ভবনের মধ্যে 5টির অবস্থান চীনে। সেদিক থেকে চীনেই রয়েছে সবচেয়ে বেশি আকাশচুম্বী ভবন।